Subhanallah. তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি, যেই ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহর কাছে বেশি সম্মানিত, তোমাদের মধ্যে ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহর ভয়ে যে ব্যক্তি গুনাহ থেকে যত বেশি দূরে থাকবে আল্লাহর কাছে তার গ্রেড তত বেশি বাড়বে, সম্মান তত বেশি হবে। ফলাফল দুনিয়াতে কি দিবেন? আল্লাহ বলে দিয়েছেন রিজিকের জন্য গোটা পৃথিবী পেরেশান, তোমার রিজিককে দেওয়ার দায়িত্ব বিশেষভাবে আমি নিলাম, সবাইকে তো দেই, তোমারটা স্পেশালি দিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, তার জন্য রিজিকের উৎসমূল আল্লাহ করে দেবেন। এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবেন যে সে কল্পনাও করতে পারবে না। এটা হলো সে ফোর্থ গ্রেডে উঠে গেল। জমিন যা আছে সব একদম ফেটে চৌচির হয়ে দলাই মালাই হয়ে যাবে। তো ফেরেশতাটা কত বড়! এত বড় ফেরেশতাকে আল্লাহ তৈরি করলেন, মাধ্যম কি ছিল, প্রসেস কি ছিল, কুন হও হয়ে যাও। সূরা ইয়াসিনে আপনারা পড়েছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলার বিষয়টা তো এরকমই, যখন কোনো কিছু করতে ইচ্ছে করেন, কোনো কিছু বানাতে চান, আদেশ করেন হও, সাথে সাথে সেটা হয়ে যায়। আসলে আদেশ করারও দরকার পড়ে না। সমাদ যার প্রতি সকলে মুখাপেক্ষী, তিনি কোনো শব্দ, কোনো বর্ণ, কোনো অক্ষর, কোনো আওয়াজের প্রতি তিনি মুখাপেক্ষী নন। আমাদেরকে বোঝানোর জন্য কোন শব্দ ব্যবহার করা হয়েছে, নতুবা তার মনে আসার সাথে সাথে সেটা বাস্তবায়িত হয় ঠিক কিনা। কওলে উরা লাহনে নাই আওয়াজ নাই হিচে কসদার মুলকে ও আম্বাজ নাই কওলে উরা লাহনে নাই আওয়াজ নাই কওলে উরা লাহনে নাই আওয়াজ নাই। গোটা সৃষ্টিকুল তৈরি করলেন আদেশের মাধ্যমে, কোনের মাধ্যমে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন এক্সেপ্ট ওয়ান। একটি সৃষ্টিকে যখন তৈরি করলেন আদেশের মাধ্যমে তৈরি করলেন না, জান্নাতের মধ্যে আরশে আজিমের নিচে সবচেয়ে স্পর্শকাতর জায়গাতে পবিত্রতম জায়গাকে বাছাই করে নিলেন এবং সেখানে তৈরি করলেন নিজের কুদরতি হাতের মমতাময়ী ছোঁয়া এবং স্পর্শ দিয়ে তৈরি করলেন সেই সৃষ্টির নাম আমার আপনার আব্বাজান হযরত আদম। আদমকে যখন তৈরি করেছেন আল্লাহ রাসূল বলেন খালাকাহু বিয়াদি, আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে তৈরি করেছেন। আল্লাহ যে সৃষ্টিকে নিজের কুদরতি হাতে তৈরি করেন, নিজের মমতা আর মমত্বকে যার উপরে ঢেলে দেন, সেই সৃষ্টিটা কত সুন্দর হতে পারে কল্পনা করা যায়। সম্মান কত দিক থেকে দিয়েছেন আমরা তো টেরও পাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে বিচরণকারী যত প্রাণী আছে তাদের বিবরণ দিচ্ছেন, বলেন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি, কেউ কেউ হাঁটা চলা করে তার পেটের উপরে, বুকের উপরে। ওয়ামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, যারা বুকের উপরে পেটের উপরে হাঁটে, বলেন দেখি কি কি সরীসৃপ জাতীয় যত প্রাণী আছে, সাপ, কেঁচো, বিচ্ছু, তারপরে হ্যাঁ চেলা, হ্যাঁ চেলার হাত পা 44টা, কয়টা চেলার হাত পা 44টা, তারপরও হাঁটে কিসের উপরে, পেটের উপরেই হাঁটা লাগে ঠিক কি ঠিক না? তারপরে এই যে আপনার টিকটিকি আছে, তারপরে তার মেজো ভাই আছে গিরগিটি, তারপরে তার আর একটু বড় ভাই আছে হ্যাঁ গুইসাপ, তারপরে ওনাদের কিংবদন্তির মহাপুরুষ আছেন কুমির সাহেব, সবই একই জিনিস, ফসিল একটাই। এই যে চার হাত পা আছে ঠিকই, কিন্তু তারপরেও হাঁটে কিসের উপরে, পেটের উপরে, বুকের উপরে ঠিক কি না? যারা পেটের উপর বুকের উপর হাঁটে তাদের মাথা সব সময় উঁচু হয়ে থাকে না, মাটিতে লেগে থাকে, বুঝাইতে পারিনি কোথায় পড়ে থাকে, কদাচিৎ মাথা একটু উপরে উঠলেও আবার পড়ে যায় ঠিক কি ঠিক না? কাউকে কাউকে তৈরি করেছেন দুই পায়ে চলে তারা, হাঁস মুরগি থেকে শুরু করে যত পাখি আছে সমস্ত পাখি হাঁটা চলা করে কয় পায়ে,
দুই পায়ে, আমরাও চলি কয় পায়ে, দুই পায়ে, কিন্তু পাখি খাওয়ার জন্য অন্যরা দু পেয়ে যারা তারা খাওয়া দাওয়া করার জন্য মুখটা কি উপরে থাকে না মাটিতে লাগানো লাগে? আমার আপনাকে দিয়েছেন করেন না, পার্থক্য আছে না নাই? ওয়ামিনহুম মান ইয়ামশি আলা আরবা, কাউকে কাউকে তৈরি করেছেন যারা হাঁটা চলা করে চার পায়ের উপরে, গরু ছাগল মোষ ভেড়া বকরি থেকে শুরু করে যা আছে বাঘ সিংহ ভাল্লুক হাতি এই সবগুলো চলাফেরা করে কয় পায়ে? চার পায়ে। যারা চার পায়ে হাঁটে তাদের মাথা উঁচু হয়ে থাকে না, রুকুর মতো থাকে? বলেন না কেন? উঁচু হয়ে থাকে না, রুকুর মতো থাকে? রুকুর মতো। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে তৈরি করলেন এমন স্ট্রাকচারে, এমন আদলে, এমন অবয়ব দিয়ে মাথাটা সব সময় উঁচুই থাকে। যখন দাঁড়িয়ে থাকি তখনও উঁচুতে, যখন বসে থাকি তখনও উঁচুতে, যখন শুয়ে থাকি তখন তো নেমে যাওয়ার কথা, কিন্তু এমন নেচার আর অভ্যাস দিয়ে রেখেছেন মাথার নিচে বালির জাতীয় কিছু দিয়ে যদি উঁচু না করা হয় ঘুমটা ভালো হয় না, ঠিক কিনা? তখনও উপরে যে রব্বুল আলামিন গোটা সৃষ্টি করার মধ্যে আমার আপনার মাথাকে উঁচু করে দিলেন, এমন আদলার কাঠামো দান করলেন, সেই মাওলার সামনে দৈনিক পাঁচবারের জন্য তার কুদরতি পায়ে মাথাটাকে লুটিয়ে দিতে কে কে রাজি আছে হাত উঠায়? আল্লাহ কবুল করেন হাত নামায়। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো, হ্যাঁ বলবো, এ কথা সময় পাই না, ব্যস্ত আছি, মিটিং এ আছি, ঘোড়ার ডিমে আছি, বলবো এ কথা? যে মাওলা আমার আপনার মাথাকে উইদাউট এনি অ্যাপ্লিকেশন, কোন দরখাস্ত কোন নিবেদন আবেদন ছাড়া আদমের জাতে তৈরি করে আমার আপনার মাথাকে উঁচু করে দিলেন, এই মাথা রব্বুল আলামিন ছাড়া আর কোন পীর হোক ফকির হোক জিন্দা হোক মুর্দা হোক কারো সামনে সেজদা বনত করা জায়েজ নাই, হারাম, ঠিক কি না? এই মাথা শুধু কার সামনে নামবে? আল্লাহ। কত সুন্দর করে সৃষ্টি করলেন! একটা ঘটনা মনে পড়লো, আজ থেকে প্রায় 1250 বছর আগেকার ঘটনা। খলিফা হারুনুর রশিদের নাম শুনেছেন আপনারা? খলিফা হারুনুর রশিদ তার স্ত্রীর সাথে আনন্দরত অবস্থায় আছেন, মুদা আবাতের ভিতরে আছেন, তরল অবস্থায় আছেন, স্ত্রীর সাথে কথাবার্তা বলছেন, মুহূর্তটাও বড় অদ্ভুত, পরিবেশটাও বড় চমৎকার, স্থানটাও অসাধারণ, রয়্যাল প্যালেসের যে বাগান সেই বাগানে বসা, আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, গোটা পৃথিবী আর ধরণী আলোর বন্যায় ভেসে যাচ্ছে, এক মায়াময় রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে, এক কাব্যিক পরিস্থিতি বাদশার মন এবং মস্তিষ্ককে আচ্ছন্ন করে ফেলল। আনন্দের আতিশয্যে আদর করতে করতে স্ত্রীকে ব্রেক ফেল করে ফেললেন, মুখ দিয়ে বেরিয়ে গেল, যদি তুমি এই পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী না হও তোমার উপর তিন তালাক। কয় তালাক? তিন তালাক। বলার সাথে সাথে জিভ কাটছে, হায় 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 করলাম তাকে, কারণ বাদশাহ নিজেও আলেম ছিলেন, জানতেন রসুলের এই বাণী, তালাকুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটি বিষয় এমন আছে যেটি বাস্তবে বললেও বাস্তব, ঠাট্টা করে বললেও অবাস্তবে বললেও বাস্তব হবে, ঠিক কি না? তার মধ্যে দুই নম্বর জিনিসের নাম হলো আত-তালাক। দুই নম্বর জিনিসের নাম কি? তালাক। তালাক যদি বাস্তবে দেয় তাও পড়বে, ঠাট্টা করে দিলে তাও পড়বে, রাগের মাথায় দিলে তাও পড়বে, ঠিক কি? ঠিক না? আমাদেরকে এসে এসে কয় হুজুর মাথা টাথা ঠিক ছিল না, রাগের মাথায় দিছি, একদম বেহুস ছিলাম। কারণ এই মাসলা জানে রাগের তিন ক্যাটাগরি আছে, তিন ক্যাটাগরির ভিতরে দুইটার ভিতরে পড়বে না, পড়ে যাবে তালাক, আর একটা ক্যাটাগরিতে কি করবে না, পড়বে না। তো আইসা ওই ক্যাটাগরির কথা বলে, হুজুর মাথা খারাপ হয়ে গেছিল, কোনো হুঁশ টুস ঠিক ছিল না, রাগের মাথায় কি বলছি কোনো মনে টনে নাই। পরে আমার মানুষে কইছে যে তুমি এটা কইছো, বুঝছেন না, রাগের মাথায় হুঁশ হারাই ফেলছে, তুই রাগের মাথায় বলে হুঁশ হারাই ফেলছিস, তোর মারে তো দেশ নাই, বইনরে দেশ নাই, মেয়েরে দেশ নাই, তালাকটা তো তোর গৌরী দিছিস, কেটা কিছু হাই জানি জাগান মারার টাইমে খেয়াল আছিল না? মারার সময় তো নিয়ন্ত্রণ করা দরকার ছিল, স্ত্রীর সাথে যাই কিছু হোক না কেন এই শব্দ মুখে আনবো না, ঠিক কি? ঠিক না? কেন আনবো এই কথা? আরো কত কথা আছে দুনিয়ার, এটা কেন বলতে হবে? এখন এই বেচারা বলে ফেলছে, কি বলছে,
যদি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তোমার উপর কয় তালাক। তার মানে তালাক থেকে বাঁচতে হলে পূর্ণিমার চাঁদের চেয়ে তাকে সুন্দরী হওয়া লাগবে, ঠিক কি ঠিক না? যদি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী হয় তাহলে তালাকটা পড়বে না, নাইলে তালাক পড়বে না পড়বে না। আর দিশে দিশে কয়টা? তিনটা মেরে দিছে পাগল কোথায় করে, যদি একটা মারতো তাও একটা কথা ছিল। স্ত্রী মহিয়সী জুবাইদা পাশ থেকে উঠে চলে যায়, হায় হায় হারুন ইন্না লিল্লাহ, তুমি কল্লাকে তুমি তো একবারে শেষ করে দিলে, এটা কি করলা? ওই জমানার এক মহিলাও জানতো যে এক বৈঠকে একসাথে যদি কেউ তিন তালাক দেয় তাহলে পরে কয় তালাক পড়ে? তিন তালাক পড়ে। ওই জমানার মহিলাও জানতো। আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, বলেন তো, আমি আপনাকে একটা টাকা দিলাম, একটু পরে আবার একটা টাকা দিলাম, কত হলো? একটু পরে আবার একটা টাকা দিলাম, কয় টাকা হলো? তাহলে তিনবারে আলাদা আলাদা করে এক টাকা করে দিছি, কয় টাকা হয়েছে? তিন টাকা। এখন এই তিন টাকা যদি আমি আপনাকে একসাথে দিই, একবারে দিই, তাহলে কয় টাকা? না এক টাকা, বলেন না কেন? কেউ যদি বলে তিনবারে আলাদা আলাদা করে এক টাকা করে দিলে তিন টাকা হবে, আর যদি একবারে দেয় তিন টাকা তাহলে এক টাকা হবে, সে বুদ্ধিমান না পাগল? আমাদের দেশে সৌদি আরব থেকে কিছু আমদানি করা নতুন পাগল আসছে, এই পাগলের দল এসে আমাদেরকে বলে তালাক আলাদা আলাদা করে তিনবারে তিনটা দিলে তো তিনটা হবে, কিন্তু যদি একবারে তিনটা দেয় তাহলে নাকি এক টাকা, একবার এক এক তালাক নাকি হয়। এগুলো মাথার ঠিক ঠিকানা আছে? আল্লাহ এগুলোকে বুঝ দেন, বলেন আমিন। আবার বলে হুজুর হাদিস হেফ বেটা, হাদিস তুই বেশি বুঝিস না ওমর বেশি বুঝে? তুই বেশি বুঝিস তোর মোল্লাই বেশি বুঝে নাকি আলী বেশি বুঝতেন? তুই আর তোর মোল্লা বেশি বুঝেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আব্দুল্লাহ ইবনে ওমর, রসুলের সাহাবিরা বেশি বুঝতেন, ঠিক কি ঠিক না? সমস্ত সাহাবিরা এজমা এবং ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন যে যদি নাকি তিন তালাক একসাথেও দেয় যা মুখে বলেছে সেটাই হবে, এখানে কোনো নিয়ত জিজ্ঞাসা করা হবে না, ঠিক কি ঠিক না? যা বলেছে তাই হবে। তা হাদিস তুমি বুঝো তোমার মোল্লা বুঝে আর সাহাবিরা বুঝে নাই, হাগলের ডাল সিদ্ধ হয়েছে আঙ্গরে নোয়াখালী আর ময়মনসিংহের বেকুপ পাইছেন, আমার বাড়ি ময়মনসিংহের লেগে কইল, ময়মনসিংহের আর আগবেন না। আল্লাহ আকবার কবির। এখন স্ত্রী উঠে চলে যায়, হারুন বলে বাবা বেগম আল্লাহর ওয়াস্তে কাউকে এই খবর দিও না, আমি আগে আলেম ওলামাদেরকে ডেকে জিজ্ঞেস করি কোনো রাস্তা আছে কিনা বের হওয়ার, যদি পাই তাহলে পারে কি হবে বেঁচে গেলাম, আর নাইলে পারে তো তুমি আমি চিরকালের জন্য শেষ, তুমি আলাদা রুমে থাকো আমি আলাদা রুমে থাকি, আগে সিদ্ধান্ত হোক, তার আগে তুমি আর আমি কেউ এই ঘটনা বাইরে কাউকে বলার দরকার নাই। আচ্ছা খলিফা হারুনুর রশিদ দেশের প্রখ্যাত বড় বড় আলিম এবং বিচারপতি কাজী যারা ছিলেন তাদেরকেও কি করলেন? দাওয়াত দিলেন, কারণ ওই যুগে বিচার কার্য পরিচালনা করার জন্য যেহেতু সংবিধান ছিল কোরআন, অতএব কোরআনের বড় বিশেষজ্ঞ আর আলিম হওয়া লাগতো, ঠিক কি ঠিক? হ্যাঁ। এখন ওখানে বসেছেন সামনের সাথীর সারিতে যারা যারা আছেন আলেমরা, তাদের মধ্যে কেউ কেউ ইমাম বুখারীর ওস্তাদের 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 ওস্তাদ, নামাইলে তিন ওয়াস্তায় আনা যাবে, দুই ওয়াস্তায় নামা আনা যাবে, কিন্তু পাঁচ ওয়াস্তায় গিয়েও কিনবে, এমনও আছে। খলিফা হারুনুর রশিদ পেশ করলেন, হুজুর কারবার তো এটা ঘটিয়েছি, এখন কি হবে? সবাই মাথা নিচু করে ফেলেছেন। বাদশাহ নামদার, আপনিও তো জানেন কি হবে, আপনাকে খুশি করার জন্য তো আমি আল্লাহকে নারাজ করে মাসালা চেঞ্জ করে দিতে পারবো না, আলেম হয়েছি দরবারি মৌলবিত হইতে পারবো না, যে বাদশাহ যা চায় আমার মতো তেমন হবে, এরকম তো করতে পারবো না, এখন কি করব বলে? কারণ আপনার স্ত্রী তো আর আপনার স্ত্রীকে তালাক থেকে বাঁচানোর জন্য সে পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী হওয়া লাগবে, ঠিক কি না? আপনার স্ত্রী পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী কীভাবে হয়? পূর্ণিমার চাঁদ যখন উঠে গগনে উঠে তো গোটা পৃথিবীকে গোটা ধারাকে ধরণীকে আলোর বন্যায় ভাসিয়ে দেয়, আর আপনার স্ত্রী একটা রুমের ভিতরে ঢুকলে মোমবাতি জ্বালানো লাগে তাহে তারে দেখার লিগা, একটা ঘর আলোকিত করতে পারে না, তাহলে পারে আপনার স্ত্রী তো আর পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী নয়, বোঝা গেল তালাক তিনটা হয়ে গেছে। সবাই মাথা নিচু করে আছেন। একজন কাজী সাহেব দাঁড়াইলেন, বড় বিচারপতি বড় মুজতাহিদ ইমাম সবাই জানেন বড় আলেম, মাঝ বয়সে ষাট থেকে পঁয়ষট্টির ভেতরে তখন ওনার বয়স, দাঁড়িয়েছেন, উঠে দাঁড়িয়ে বলছেন আমিরুল মুমিনিন আমি মনে করি তালাক হয় নাই,
এখন সবাই খেপে গেছে, কেউ কেউ খেপে গেছে, কেউ কেউ মোটা চোখে তাকাইতেছে। আমরা সবাই বলতেছি তালাক হয়েছে, এবারটা নতুন এক মাসালা দিচ্ছে। আগে জানতাম ভালো আলেম, হ্যাঁ আল্লাহওয়ালা মানুষ, এখন তো দেখি সরকারি হয়ে গেছে, এটা কেমন কথা? তো জিজ্ঞেস করছে হুজুর দলিল, কথা বললে তো হবে না। না গুফতে না দারাদ কাছে বাতুকার, না গুফতে না দারাদ কাছে বাতুকার, বলে কিঞ্চু গুফতে দলিল আসবে আর। কথা বলো নাই, কেউ তোমার কাছে দলিল চাইবে না, প্রমাণ চাইবে না, কিন্তু যদি দাবি করো আর কথা বলো, সাথে সাথে দলিল পেশ করা লাগবে, ঠিক কি না? দলিল দে। উনি বললেন দলিল তো দিব, তার আগে সভাটা আনুষ্ঠানিকভাবে শুরু করা দরকার না? একটা কার্টেসি আছে, কোনো অধিবেশন শুরু করার আগে কোরআনের তেলাওয়াত হয়, ঠিক কি ঠিক না? সংসদের অধিবেশন শুরু করার আগে, আমাদের হাজি সাহেব বলতে পারবেন, আমি তো সংসদে যাইনি, প্রথম অধিবেশনটা যখন শুরু হয় ওই সময় একজন কারি সাহেব কি করেন, কোরআন তেলাওয়াত করেন, তারপরে অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়, ঠিক কি ঠিক না? এটা একটা নিয়ম। তো বাদশাহ নামদার তো আমাদের বড় পেরেশান আর অস্থির, এই জন্য ডাইরেক্ট সভা শুরু করে দিছেন, কোরআনের তেলাওয়াত তো হয় নাই, যদি বলেন তো আমি তেলাওয়াত করে তারপর শুরু করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করেন, তারপরেই দলিল দেন। উনি তেলাওয়াত শুরু করেছেন, তেলাওয়াতের আগে ফাঁকে একটা কথা বলি, পূর্ণিমার চাঁদের আরবি হলো বদর। কি আরবি? পূর্ণিমার চাঁদকে আরবিতে কি বলে? কয়নাকে? হ্যাঁ হুজুর আপনি বয়ান করবেন, আপনি না পয়সা পাবেন, আমরা উত্তর দিলে আমাদেরকে আর পয়সা দিব? এরকম কথা হলো, পূর্ণিমার চাঁদের আরবি কি? হ্যাঁ এখনো হিসাব কিতাব করতেছে, কত টাকা পাবো লাভ করতে হিসাব করে নি, হুজুরে বাঘ দিব না। পূর্ণিমার চাঁদের আরবি কি? মানুষের আরবি ইনসান, মানুষের আরবি কি? এখন উনি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছেন, তারপরে দলিল দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا البدر في أحسن تقويم ঠিক হয়েছে? কি হবে? لقد خلقنا الإنسان في أحسن تقويم। সবাই লোকমা দিয়েছেন, অনেকে বুঝে ফেলেছেন, যিনি দাঁড়িয়েছেন তিনি ইমাম ইয়াকুব ইবনে ইব্রাহিম, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফার শাগরিদ, হানাফি মাযহাবের দুই নম্বর ইমাম। উনি তেলাওয়াতের ভুল ধরার পরে বললেন কি ভুল করলাম? রব্বুল আলামিন চার চারটি বিষয়ের কসম খেলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, চারটি বিষয়ের কসম খেয়ে তারপরে যে গুরুত্বের সাথে যে কথাটি বললেন সেটি বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি সবচেয়ে সুন্দর অবয়ব কাঠামো দিয়ে তৈরি করেছি, সবচেয়ে সুন্দর আদলে তৈরি করেছি মানুষকে। অতএব পূর্ণিমার চাঁদ আলো বিতরণ করতে পারে, আলোকিত হওয়া আলো বিতরণ করা ভিন্ন জিনিস, কাটিং আর সৌন্দর্য ভিন্ন জিনিস, ঠিক কি ঠিক না? চাঁদের স্রষ্টা, সূর্যের স্রষ্টা, গোটা বিশ্বের স্রষ্টা, মানুষের স্রষ্টা রব্বুল আলামিন জানেন কোনটা বেশি সুন্দর, ঠিক কি না? তিনি কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন সবচেয়ে সুন্দর হলো মানুষ। আপনার স্ত্রী যেহেতু একজন মানুষ, বোঝা গেল লক্ষ কোটি পূর্ণিমার চাঁদ আপনার স্ত্রী জুবাইদার পায়ের সামনে তুচ্ছ হয়ে যাবে। অতএব তালাক হয় নাই। সকলে উঠে হযরত ইমাম আবু ইউসুফকে বুকে জড়িয়ে নিলেন। আমার প্রিয় ভাই জিজ্ঞাসা করি, বলেন দেখি এই আয়াতটা প্রত্যেক আলেম জানতেন না? জানতেন না। আর এখানে যারা আলেম না তারাও অনেকেই আয়াত জানে, জানি না জানি না, সমস্ত আলেমের কাছে আয়াত ছিল কি ছিল না, কিন্তু কোরআনের এই গভীরে ডুব দিয়ে আয়াতের মর্ম বের করে এনে মাসালা বের করে দেওয়ার ক্ষমতা সকলের ছিল না, ঠিক কি না? কোরআন এক মহাসাগর, এই মহাসাগরের মধ্যে ডুব দেওয়ার ক্ষমতা সকল ডুবুরির সমান হয় না, ডেপথে যাওয়ার সকলের ক্ষমতা সমান হয় না। সবচেয়ে বেশি গভীরে যে যারা ভেতর থেকে লুকায়িত মুক্তাগুলা বের করে আনতে পারেন, গভীরতম জায়গাতে সুপ্ত মাসলা মাসাইল গুলোকে বের করে নিয়ে আসতে পারেন, তাদেরকে বলা হয় ফকিহ মুজতাহিদ ইমাম, ঠিক কি ঠিক না? ইনি ছিলেন হানাফি মাযহাবের দুই নম্বর ইমাম।
এই ঘটনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিকেও মনসুব করা হয়। ইলমু আসমাউর রিজাল বলছে এটা সম্ভব নয়। তার কারণ হলো খলিফা হারুন রশিদের জন্ম 149 হিজরিতে, মৃত্যু হলো 193 হিজরিতে। ইমাম বুখারীর জন্মের এক বছর আগে মারা গেছে। খলিফা হারুন রশিদের জন্ম 149 হিজরিতে আর ইমাম আবু হানিফা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 150 হিজরিতে। তাহলে ইমাম আবু হানিফা যখন দুনিয়া থেকে যান তখন খলিফা হারুন রশিদের বয়স কয় বছর? 1 বছর। যদি এই ঘটনা ইমাম আবু হানিফার সাথে সম্পৃক্ত করতে হয়, যদি এটা মশহুর, তাহলে পরে বলতে হবে খলিফা হারুন রশিদ 1 বছর বয়সের ভিতরেই বড় হয়েছেন, কথা বল শিখছেন, বাদশাহ হয়েছেন, বিয়া করছেন, তালাকও মারছেন, ঘটনাও ঘটাইছেন, মাসলাও জিগাইছেন। ঠিক কি ঠিক না? ইমাম আবু হানিফার সাগরিদ ইমাম আবু ইউসুফের ঘটনা প্রিয় উপস্থিতি বলছিলাম এই জন্য। এবং এই ইমাম আবু ইউসুফকে ঘটনার পরে খলিফা হারুন রশিদের কিছুদিন পরে ওনাকে প্রস্তাব দিলেন যে বিচারপতিদেরও একজন মাথা থাকা দরকার, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বতন্ত্র একটা বিভাগে পরিণত করা দরকার। এতদিন তো বাদশার আন্ডারে ছিল, উনিই প্রধান, বিচারপতিদের নিয়ন্ত্রণ উনি করতেন। আমি চাই বিচারপতিদেরও একজন মাথা থাকা দরকার, তাদের বিষয়গুলো তারা সলভ করবে। তো সেই মাথা কে হতে পারে? প্রধান বিচারপতির পদ তৈরি করেছিলেন উনি প্রথম, মুসলিম বিশ্বে ইসলামের ইতিহাসে প্রথম প্রধান বিচারপতির পদ তৈরি করেন খলিফা হারুন রশিদ। আর এই পদের উপযুক্ত হিসেবে উনি যেই ব্যক্তিকে মনোনীত করেছিলেন তিনি ছিলেন আমাদের হানাফি মাজহাবের অন্যতম ইমাম, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। এবার আপনারা কি মনে করেন? আউয়ালু কাদির কুদাত ফি দাওলাতিল ইসলামিয়্যাতি ফি তারিখিল ইসলাম আল ইমাম ইয়াকুব ইবনু ইব্রাহিম আবু ইউসুফ। ইসলামের ইতিহাসে মুসলিম বিশ্বের প্রথম প্রধান বিচারপতি ছিলেন আমার আপনার ইমাম, ইমাম আবু ইউসুফ। কি মনে হয় আপনাদের হানাফি মাজহাব কচু পাতার উপরে পানি হয়ে ভেসে আসছে, তাই না? ফালতু কথাবার্তা এখানে এসে আমাদেরকে বলতে থাকে, নতুন এক মাজহাব দাঁড় করাইছে আহলে হাদিসের মাজহাব। আল্লাহ এদেরকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। সাধারণ মানুষ তো ভালো, সহি হাদিসের লেভেল দেখে তারা দৌড়ায়। দুষ্ট হলো মৌলবিগুলা, এগুলো হলো কাল্পিক, কিছু জিনিস গোপন করে, কিছু জিনিস যোগ করে, আদা খিচুড়ি ভাবে বানায়, এমন ভাবে পেশ করে মানুষ মনে করে এটাই মনে হয় পারফেক্ট এবং লেটেস্ট, এটার পরে মনে হয় আর কিছু নাই। এ ধোঁকাগুলা দেয়। আল্লাহ আমাদেরকে এদের কবল থেকে হেফাজত করুন বলি আমিন। আর তাদেরকেও বুঝ দান করেন। এ দোয়া তো করতে পারি না, করতে পারি না, দেন পিটাপিটি করেন না। তো বলছিলাম প্রথম সম্মান আল্লাহ দিলেন যে আমাদেরকে মানুষের আকার দিলেন, হযরত আদমের আকারে তৈরি করলেন। এই সম্মানটা এভাবে প্রকাশিত হয়, দুনিয়ার জীবন পর্যন্ত এটা থাকে, মৃত্যুর পরে এই সম্মান আর টিকবে না, আখেরাতে এটা চলবে না। সেটা কি? রসুল বললেন যুদ্ধের ময়দানে কেউ যদি নিহত হয়, যুদ্ধের রেওয়াজ আর রীতি অনুযায়ী প্রতিশোধ স্পৃহা পুরো করার জন্য তার যে মারা গেছে তার অনেক সময় নাক কেটে ফেলা হয়, কান কেটে ফেলা হয়, চোখ উপড়ে ফেলা হয়, দাঁত উপড়ে ফেলা হয়। কারণ তুই বেটা আমাদের 10 জনকে মারছিস, তোর না 1 জনরে মারলাম, কিন্তু তুই যে আমাদের 10 জনরে মারছিস বাকি 9 জনের রাগ তো আছে, সেটা মিটাবো কিভাবে? এই জন্য চোখ কান উপড়ে ফেলতো, এটা যুদ্ধের রেওয়াজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিলেন, খবরদার এরকম চেহারা বিকৃত করো না। কেন? এই আদলটা, এই কাঠামোটা তৈরি করেছেন কি আল্লাহ আদেশের মাধ্যমে না নিজ কুদরতি হাতে? এটা প্রথম সম্মান। সম্মানের দ্বিতীয় স্তর হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? একজন ঈমানদারের দাম কত? একজন ঈমানদার যদি গুনাহগার হয়, ঈমানদার যদি কি হয়? গুনাহগার হয়। ঈমান চেতনার নাম। ঈমান কিসের নাম? দুটো চেতনার নাম কি ঈমান? এক, আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে যেমন তিনি আছেন তেমন তার নাম এবং গুণাবলীগুলো সহকারে। দুই, ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, তার যত বিধিবিধান তিনি পাঠিয়েছেন রাসূলের মাধ্যমে সমস্ত বিধিবিধানকে সত্য, নির্ভুল, সঠিক, বাস্তবসম্মত, কেয়ামত পর্যন্ত মানব জাতির মুক্তির একমাত্র পথ ও পন্থা হিসেবে আমি কি করলাম? স্বীকার করে নিলাম মনে প্রাণে, এই বিশ্বাস করার নাম ঈমান।
আর এই চেতনাটাকে বাস্তবায়ন করার নাম আমল। নেগেটিভ পজিটিভ ভাবে নেক আর বদ, মুসবাত আর মানফি হয়েছে, এই চেতনাকে বাস্তবায়ন করার নাম কি? আমল। এই চেতনাটা যদি কারো ঠিক থাকে, আমল যদি নষ্ট হয়, তারপরও কিয়ামতের দিন বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, ঠিক কি ঠিক না? আর চেতনাটা যদি নষ্ট হয়, আমল যতই ভালো হোক না কেন, ওই আমলের কোনো দাম নাই, কারণ তার ভিত নাই। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ঈমান ঠিক না থাকলে আমলে কোনো কিছু হবে না, জিরো, সংখ্যাহীন জিরো। এজন্য একজন ঈমানদার, এই চেতনাটা তার আছে, নামাজ পড়ে না, বা অনেক সময় দেখা যায় যে রোজাও ঠিক মতো রাখে না, অনেক সময় দেখা যায় উল্টাপাল্টা করে, গুনাটুনা করে, একজন গুনাগার ঈমানদার, তার দামও আল্লাহর কাছে কত বেশি। কিয়ামতের দিন আপনার আমার সকলের হিসাব কিতাব কিয়ামতের দিন আল্লাহর সামনে, সকলের সামনে হবে, সবাই দেখবে হিসাব কিতাব কি হচ্ছে না হচ্ছে, ট্রায়াল, ওপেন ট্রায়াল হবে, কোনো গোপন ট্রায়াল না, সবার সামনে হবে, সবাই দেখবে। এবং এক একটা ছোট ছোট ভালো কাজ বা মন্দ কাজ যা আমরা করেছি সবগুলো আমাদেরকে দেখানো হবে, যেমন সিসিটিভিতে ধারণ করে, ক্যামেরায় ধারণ করে, এখন পুলিশরা দেখায় না, এক বছর আগে তুমি এদিকে এদিকে এরম করে তাকায়া, তারপরে এর পকেটের ভিতরে পুক করে হাত দিয়ে টেহাটা মারছিলা, আদালতে পেশ করে, এখন দেখায় না দেখায় না? এটা যদি সম্ভব হয়, আল্লাহ দেখাইতে পারেন না পারেন না? রব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে কেউ একটি অনুপরিমাণ ভালো কাজ করবে কিয়ামতের দিন দেখবে, আর যদি অনুপরিমাণ মন্দ কাজ করে, ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সেটাও কিয়ামতের দিন দেখতে পাবে, ঠিক কি না? এই দেখানো হবে সকলের সামনে। ও আমার প্রিয় ভাই, দুনিয়াতে জীবনে আমাদের প্রত্যেকেরই ছোট বড় অনেক রকমের গুনাহ খাতা হয়ে গেছে, ঠিক কি না, আছে না নাই? এই গুণাগুলো যদি আমার ছেলের সামনে, মেয়ের সামনে, নাতিনাতকরের সামনে, আত্মীয় স্বজনের সামনে, অনুসারীদের সামনে, বাবা মার সামনে ওপেন করা হয়, এর চেয়ে বড় লজ্জা আর কিছু হতে পারে না, ঠিক কি না? সেদিনকার সেই মহালজ্জা আর অপমান থেকে বাঁচার একটা পন্থা আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। কোনো ব্যক্তি যদি তার মুসলমান ভাইয়ের কোনো একটি গোপন দোষ জেনে ফেলে, কি দোষ জেনে ফেলে? যে দোষ প্রকাশ্যে হয় সেটা তো গোপন করার কিছু নাই, নিজেই ওপেন করে দিছে, অথবা যেই দোষ গোপনে করছে কিন্তু অন্যের ক্ষতি করার পায়তারা করছে, সেটাও প্রকাশ করে দেওয়া ওয়াজিব, ঠিক কি ঠিক না? আপনি জেনে ফেললেন কেউ বসে বসে মিটিং করতেছে, অমুককে অমুক জায়গাতে রাতের বেলায় কোবানো হবে, যদি এই মিটিং করে, আপনি জেনে ফেললে এটাকে গোপন রাখলে সওয়াব হবে না, জানিয়ে দেওয়া ফরজ, ঠিক কি ঠিক না? আপনি খবর পেলেন অমুক জায়গাতে, ওই জায়গাতে পাবলিক প্লেসে একটা বোমা বিস্ফোরণ করার কি করছে, ধান্দা করছে, অমুক জায়গাতে অমুক লোককে মেরে ফেলার জন্য ধান্দা করছে, পুলিশ প্রশাসনকে খবরদার করে দেওয়া, তাদেরকে জানিয়ে দেওয়া, এটা ওয়াজিব এবং ফরজ, ঠিক কি ঠিক না? এখানে গোপন করলে ডান্ডা খাইতে হবে কিয়ামতের দিন, বুঝাইতে পারিনি? তো বলছিলাম, কোন মুসলমান ভাইয়ের গোপন দোষ মনে করেন, ঘৃণ্য অপরাধ করেছে, জিনা করেছে, আরো বাজে কাজ করেছে, কেউ জানে না, গোপনে করেছে, আপনি কোনোভাবে জেনে ফেললেন, দেখে ফেললেন, সে ইমানদার, মুমিন মুসলমান, কিন্তু গুনাহগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি তার এই গোপন দোষটাকে গোপন করে যাও, চেপে যাও, কাউকে জানতে না দাও, এটার বিনিময়ে আল্লাহ এত খুশি হবেন, কিয়ামতের দিন তোমার ট্রায়ালটা সবার সামনে নেবেন না, করবেন না, সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার জন্য আলাদা একটা স্ক্রিন এবং পর্দার ব্যবস্থা করবেন আল্লাহ, তার ভিতরে তার আমলনামা তাকে দেখানো হবে, বাইরের কেউ জানবে না, একজন ঈমানদারের জন্য। আর যদি এই ঈমানকে বাস্তবায়ন করে, নেক আমল করে, তার দাম হয়ে যায় গোটা পৃথিবীর মধ্যে নয়, গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সেরা দল যেটা, সেই দলের মেম্বারশিপ সে লাভ করে, ব্যক্তিগতভাবে সে সেরা নয় কিন্তু সেরা দলের একজন মেম্বার। আরে ব্রাজিল, আর্জেন্টিনা, তারপরে জার্মানি, এগুলো দলের আমাদের সমর্থক আছে না? বিশ্বকাপ আইতেছে তো মনে হয় সামনে, নাকি? হ্যাঁ, দল হিসেবে এগুলো সেরা, কিন্তু সেই দলের প্রত্যেকটা ব্যক্তি তারা কি পৃথিবীর সেরা নাকি? এভরিবডি সেরা নয়, হ্যাঁ সেরা তারকারা এদের ভিতরে আছে, কিন্তু দল হিসেবে এগুলো সেরা, ঠিক কি ঠিক না? সেরা দলের মেম্বারশিপ পাবে যদি নাকি ইমানের সাথে নেক আমল করে, সে থার্ড গ্রেডে উঠে যায়। কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ইমানের সাথে নেক আমল করে তারা হলো গোটা সৃষ্টি কুলের ভিতরে সেরা দল। যারা সেরা হয় তাদেরকে সবাই ভালোবাসে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। সূরা মারইয়ামের শেষ রুকুতে আল্লাহ বললেন যে যারা ইমানের সাথে নেক আমলও করবে তাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি জগতের ভিতরে এক ধরনের ভালোবাসা তৈরি করে দিবে। আখিরাতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসে সে থাকবে। আর যদি নেক আমলের সাথে সাথে গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারে, সব রকমের গুনাহকে পরিহার করে, ছোট হোক বড় হোক আল্লাহর ভালোবাসায় আল্লাহর ভয়ে যদি তাকওয়া অবলম্বন করতে পারে, তার মর্যাদা আরো আপগ্রেড হয়ে যায়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে সম্মান দিয়েছে, আপগ্রেড হয়ে তার মর্যাদা কি কোন পর্যায়ে যায়? আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যেই ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহর কাছে বেশি সম্মানিত, তোমাদের মধ্যে ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহর ভয়ে যে ব্যক্তি গুনাহ থেকে যত বেশি দূরে থাকবে আল্লাহর কাছে তার গ্রেড তত বেশি বাড়বে, সম্মান তত বেশি হবে। ফলাফল দুনিয়াতে কি দিবেন? আল্লাহ বলে দিয়েছেন রিজিকের জন্য গোটা পৃথিবী পেরেশান, তোমার রিজিককে দেওয়ার দায়িত্ব বিশেষভাবে আমি নিলাম, সবাইকে তো দেই, তোমারটা স্পেশালি দিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, তার জন্য রিজিকের উৎসমূল আল্লাহ করে দেবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবেন যে সে কল্পনাও করতে পারবে না। এটা হলো সে ফোর্থ গ্রেডে উঠে গেল। এর উপরে যে মর্যাদা, ওই মর্যাদার যে গ্রেড, ওই গ্রেডের উপরে আর কোনো গ্রেড নাই। হ্যাঁ, ওই গ্রেডের ভিতরে আবার বিভিন্ন স্তর আছে, কিন্তু ওর উপরে আর কোনো গ্রেড নাই উম্মতের জন্য। সেটা কি? যদি আল্লাহ তাআলা কাউকে আসমানি ইলম দান করে, যদি কোরআনের ইলম, হাদিসের ইলম, ফিকহের ইলম যদি আল্লাহ কাউকে দান করে, তার মর্যাদা সবচেয়ে বেশি বেড়ে যায়। তার মর্যাদা এত বেশি বেড়ে যায় তার ঘুম, তার ঘুমানোটাও আরেকজন যে আলেম নন তার ইবাদতের চেয়ে বেশি উত্তম হয়, তার দাম এত বেড়ে যায়। রব্বুল আলামিনের জন্য স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট বলে দিলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বৃদ্ধি করে দেন তোমাদের মধ্যে তাদের যারা ঈমান আনে, এবং যাদেরকে জ্ঞান আর ইলম দেওয়া হয় তাদের মর্যাদা বহু 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 গুণে বৃদ্ধি করে দেন। আলেম যদি ইলম অনুযায়ী আমল করে তাহলে তার মর্যাদা এই পর্যায়ে যাবে, কিয়ামতের দিন সে সুপারিশ করবে আর মানুষ জান্নাতে যেতে থাকবে। আর যদি সে এই ইলম নিজে শিখেছে, এটা অন্যকেও শিখায়, তাহলে সে ব্যক্তি হিসেবে গোটা পৃথিবীর ভিতরে সেরা হয়ে যায়। আমার আপনার বর্ণনা না, এই কথা আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়, ঠিক কি না? ওই ব্যক্তি ব্যক্তি হিসেবেও সবচেয়ে সেরা হয়ে যায় যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। শিখানোটা দুই রকমের হয়, একটা হলো বিশেষ পরিসরে আর একটা হলো ব্যাপক পরিসরে। তালিমুল খাওয়াস অর্থাৎ ফ্যাক্টরি চালায়, আলেম তৈরির ফ্যাক্টরি, সেরা মানুষ তৈরির ফ্যাক্টরির নাম হলো কওমি মাদ্রাসা, ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল বলেন সবচেয়ে সেরা তোমাদের মধ্যে ওই ব্যক্তি যিনি ডাক্তার, বলেন না কেন, যিনি ইঞ্জিনিয়ার, যিনি ব্যারিস্টার, যিনি মিনিস্টার, যিনি বিশাল ধনকুবের, বড় শিল্পপতি, নাকি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে শিখায়, ঠিক কি ঠিক না? এই কোরআন শিখা এবং শেখানোর
যোগ্যতাওয়ালা মানুষ যেখানে তৈরি হয় এই সেরা মানুষ তৈরির কারখানা আর ফ্যাক্টরির নাম হলো কওমি মাদ্রাসা। ঠিক কি ঠিক? যারা এরকম কওমি মাদ্রাসার সাথে অর্থ দিয়ে, বিত্ত দিয়ে, শ্রম দিয়ে, সমর্থন দিয়ে, সাহায্য সহায়তা দিয়ে নিজের সন্তানকে সেখানে দাখিল করে নিজের নাতিনাতকে ঢুকানোর মাধ্যমে এই কওমি মাদ্রাসাগুলোকে এস্টাবলিশ করে, তারা পৃথিবীর অন্যতম ভাগ্যবান বিনিয়োগকারী। ঠিক কি ঠিক? এই উপস্থিতি বলছিলাম, তালিম দুই রকম, এক হলো ফ্যাক্টরি চালায় অর্থাৎ বিশেষ পরিসরে তালিমের ব্যবস্থা করে, আর দ্বিতীয় হলো এই ইলিমকে সর্বসাধারণের কাছে সরাসরি পৌঁছায়। একটা হলো বিল ওয়াস্তা পৌঁছানো এনাদের মাধ্যমে, আরেকটা হলো বিলা ওয়াস্তা পৌঁছানো। বিল ওয়াস্তা আর বিলা ওয়াস্তার পার্থক্য হলো এই, বিল ওয়াস্তা যাওয়ার মাধ্যমে তারা বুঝতে পারে না সত্যিকারার্থে আলেমের অবদান আমার উপরে কি, কিন্তু যখন বেলা ওয়াস্তা করে তখন সে বুঝতে পারে যে আলিমের অবদান, ইলিমের অবদান আমার উপরে কি। ঠিক কি ঠিক না? যখন মানুষ এটার সাথে সাথে বাইরেও বাজার যখন যাচাই করবে, অর্থাৎ বাজারে এখন কোন রকম আলেমের ডিমান্ড এটা যাচাই করার জন্য সুযোগ সুবিধা মতো তরতিবের সাথে মশওয়ারা করে, এমন না যদি সাংঘর্ষিক হয়, অর্থাৎ দুটোকে যদি একসাথে চালানো না যায়, তখন ফ্যাক্টরিকে জিন্দা রাখা এটাকে প্রায়োরিটি দিতে হয়। ঠিক কি ঠিক না? কারণ ফ্যাক্টরি যদি বন্ধ হয়, গুদাম যত ভরাই থাক না কেন, কিছুদিন পরে মাল শেষ হয়ে যাবে। আর যদি ফ্যাক্টরি চালু থাকে, গুদামে একটা মাল না থাকলেও আবার গুদাম ভরবে, শত গুদাম ভরবে। ঠিক কি ঠিক না? এই জন্য যদি দুটোকে একসাথে না আনা যায়, প্রাধান্য দিতে হবে কোনটাকে, ফ্যাক্টরি চালানোকে। তবে সম্ভব হলে তরতিব ওয়ার বাইরেও মেহনত করা দরকার, সেই মেহনতটা দাওয়াত তবলিগের মতো হইতে পারে, ধাঁচে হইতে পারে, সেই মেহনত ওয়াজ নসিহতের মাধ্যমে হতে পারে, সেই মেহনত বড়দেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমেও হতে পারে, বিভিন্ন মসজিদে যে যে বড়দেরকে, বয়স্কদেরকে শিক্ষা দিচ্ছি এটার মাধ্যমেও হতে পারে, মানুষকে ডেকে ডেকে দিনের এলিমের মাসলা মাসাইল শেখানোর মাধ্যমেও হতে পারে। ঠিক কি ঠিক না? যে আলিম বাইরে যেয়েও এই কাজগুলো করে মানুষকে বোঝানোর জন্য, তালিমুল আওয়ামের মেহনত করে, তার অবদান সাধারণ মানুষের দিলের ভিতরে পরিষ্কারভাবে ফুটে উঠে। ঠিক কি ঠিক না? ফুটে ওঠার কারণে যে তার মাধ্যমে দিন পায়, সে বুঝতে পারে যে আমি হুজুরের কাছ থেকে কি পেয়েছি আর হুজুরেরকে আমি কি করছি। হুজুরকে দিলে বেশির চেয়ে বেশি একটা গাড়ি দিয়েছি, হুজুরকে দিলে একটা বাড়ি দিয়েছি, হুজুরকে দিলে বেশির চেয়ে বেশি আমি কিছু টাকা পয়সা হাদিয়া দিয়েছি, হুজুরের মাদ্রাসায় হয়তো কিছু টাকা আমি দান করেছি, কিন্তু হুজুর আমাকে যেটা দিয়েছেন সেটা হলো পুরো চিরকালের জীবনের মুক্তির পয়গাম আর সনদ আমাকে দিয়ে দিয়েছেন। ঠিক কি ঠিক না? আমাকে কোরআন শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন, দিন শিখিয়েছেন, এটা যখন সে বুঝতে পারে তখন দান করার পরে সে মনে করে না আমি সাহিবুল ইয়াদুল উলিয়া, আমার হাত উপরে, সে মনে করে আমি তুচ্ছ, আমি যা দিচ্ছি সেটা অতি তুচ্ছ, হুজুর আমাকে যা দিচ্ছেন এটা অনেক বেশি, নিজেকে সে নিচের হাতের মনে করে আর হুজুরকে উপরের হাতের মনে করে। এটা যখন হয় তখন সে সত্যিকারের দানবীর হিসেবে স্বীকার করে আলেম ওলামাকে, আর ইজ্জতের সাথে টাকা পয়সা আলেম ওলামার ঠ্যাঙের কাছে এসে দিয়ে যায়, গর্বের সাথে না, হুজুর দিলাম নেন, আপনার মাদ্রাসায় 1,00,000 টাকা দিছি, আমাকে তো আপনি মেম্বার করলেন না, এই কথা কয় না। বরং সে তখন মনে করে 10,00,000 টাকা দিলেও আমি কি দিছি আর হুজুর আমাকে কি দিছেন। ঠিক কি ঠিক না? সে বুঝতে পারে হুজুর বড় দানবীর, রসুল এই কথাই বলেন, এই কথাই বলেন আলা উখবিরুকুম বিআজওয়াদিল আজওয়াদ, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় দানবীরকে সে ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দেব না? সাহাবা ইকরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উত্তর দিলেন আল্লাহু আজওয়াদুল আজওয়াদ, আল্লাহ তাআলা সবচেয়ে বড় দানবীর, যত দানবীর হতে পারে সকলের দানকে একসাথে করলেও আল্লাহর দানের তুলনা হবে না। ঠিক কি ঠিক না? আল্লাহ সবচেয়ে বড় দানবীর, ও আনা আজওয়াদু উলদি আদম, আর আমি হলাম গোটা মানব জাতির ভিতরে, আদম সন্তানদের ভিতরে সবচেয়ে বড় দানশীল আর সবচেয়ে বড় দানবীর। এরপরে রাসূল বললেন সুম্মা আজওয়াদুহুম, মানব জাতির ভিতরে এরপরে সবচেয়ে বড় দানবীর হলো ওই ব্যক্তি মান আলিমা ইলমান, যে ব্যক্তি ইলিম শিখে, আসমানি ইলিম অর্জন করে, ফানাশারাহু, এরপর সেটাকে ছড়িয়ে দেয়, সেটাকে এক জায়গায় জমা করে রাখে না, সেটাকে ছড়িয়ে দেয়, সেটা বিল ওয়াস্তাও হতে পারে, বিলা ওয়াস্তাও হতে পারে, ছড়িয়ে দেয়, সেই ব্যক্তি হলো সবচেয়ে বড় দানবীর। আর এই রকম ব্যক্তি কিয়ামতের দিন যখন উঠবে হাত্তা ইউবাসা ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহিদা, সে ব্যক্তি একা উঠবে না, সে একা একটি জাতি হবে, সে একা কোনো ব্যক্তি হবে না, সে একা একটি নেশন হবে। কিয়ামতের দিন তার মর্যাদা ওরকম হবে
হবে, তার অনুসারী তার ফলোয়াররা এইভাবে তার সাথে উঠতে থাকবে, সে যখন জান্নাতে যাবে একা যাবে না, বিশাল বাহিনী তার সাথে জান্নাতের দিকে যেতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ব্যক্তি যে উম্মত হতে পারে এটার দলিল কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। নিশ্চয় ইব্রাহিম এক ব্যক্তি ছিল না, ইব্রাহিম তো একা এক জাতি ছিল, ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে ইব্রাহিমের চেতনাকে যারা বাস্তবায়ন করবে, যারা নাকি এই ইলমকে সব জায়গায় ছড়িয়ে দেবে, কিয়ামতের দিন সে আলেম উঠবে, আর সে আলেম উঠার পরে তার অবস্থা হবে তার সাথে বিশাল দল জান্নাতের দিকে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে ইঙ্গিত করেছেন, বলছিলাম যে আলেম ইলম শিখে বিশেষ পরিসর এবং ব্যাপক পরিসরে এই ইলমকে ছড়িয়ে দেওয়ার মেহনত করে, তার জন্য আল্লাহ তাআলা অনেক বিশাল ইজ্জতের ব্যবস্থা করেন সকলের ভিতরে, সে বাস্তবেও মানুষের ভিতরে সেরা পদ লাভ করে, মানুষ তাকে বিশেষ সেরা হিসেবে মনে করতে থাকে, শুধু আল্লাহ মনে করেন না, ঠিক কি ঠিক না? এজন্য প্রিয় উপস্থিতি, এরকম আলিম যে উম্মতের তাকাজা পুরা করার জন্য বাইরে যায়, সেই তাকাজা পুরা করতে হলে কোনো সময় জলের উপর দিয়ে সফর করে, লঞ্চে যায়, জাহাজে যায়, কোনো সময় সে গাড়ির উপর দিয়ে যায়, ঠিক কি ঠিক না? এই সমস্ত বাহনগুলো সে ব্যবহার করে না করে না, তখন মানুষ বুঝে যে না ইনার অবদান আমার উপরে বেশি, তখন সে তাকে যে রিজিক দেয় তার জন্য যে খরচ করে, এই খরচটা তুচ্ছ করে না, বরং খরচটা হুজুরকে বড় করে ইজ্জতের সাথে করে, ঠিক কি ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, আর এটা সর্বোচ্চ সম্মান যদি পেতে চাও তাহলে ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, তাকাজা পুরা করতে হলে তাকে আমি তাদেরকে আমি দিয়েছি জলে এবং স্থলে বাহন তাদেরকে দান করেছি, ওই বাহন নিয়ে যখন তারা ছুটতে থাকে, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা আমি করে রেখেছি এবং তার মর্যাদা হয়, ওয়াফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমার অধিকাংশ সৃষ্টির তুলনায় তাকে আমি শ্রেষ্ঠত্ব দিয়ে দিই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আর যখন নাকি এই অবস্থায় সে পৌঁছে তখন হাত্তা ইবাতা ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহিদা, একা এক জাতি নিয়ে উঠে তার পেছনে বিশাল জাতি চলতে থাকে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমার প্রিয় ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সম্মান আর ইজ্জতের সবচেয়ে উঁচু চূড়াতে আরোহণ করার তৌফিক নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আজান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।